আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড, কেমন আছেন সকলে? আশা করি ভালো। আমি ওয়ালিদ আছি আপনাদের সাথে আর আপনারা আছেন বিরিপুর চ্যানেলে। এসব বন্ধুরা, আশা করি আপনারা অলরেডি টাইটেল এবং থাম্বনেলের মাধ্যমে জানতে পেরেছেন যে অ্যাকচুয়ালি আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয়টি কি। হ্যাঁ বন্ধুরা, আজকে মূলত আমরা কিউপে বাংলাদেশ অ্যাপসটি নিয়ে কথা বলবো এবং যে অ্যাপসটির মাধ্যমে আপনি যে সকল সার্ভিসগুলো পাবেন সেই সকল বিষয়ে এবং কিভাবে আপনি এই অ্যাপসটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এছাড়াও আরও নানান ইনফরমেশন থাকবে আমাদের এই ভিডিওতে। মূলত এই অ্যাপসটি হচ্ছে কিউপে সলিউশন লিমিটেডের, এবং আপনারা যদি প্লে স্টোরে এসে এই অ্যাপসটি সার্চ করেন কিউপে বাংলাদেশ নামে তাহলে এখানে পেয়ে যাবেন। এরপর আছে হোয়াটস নিউ, যদি আপনি হোয়াটস নিউতে ক্লিক করেন তাহলে এইখানে আরও অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাবেন। এরপর নিচের দিকে যদি আসেন তাহলে এখানে অনেকগুলো ইনফরমেশন দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি আপনি এই অ্যাপসটির মাধ্যমে কোন কোন ব্যাংকের সাথে কানেক্ট হতে পারবেন এবং কোন কোন ব্যাংক থেকে সার্ভিসগুলো পাবেন, এছাড়াও আরও নানান ইনফরমেশন। সরাসরি আপনারা যদি চান তাহলে আপনারা প্লে স্টোর থেকেই এটা ইনস্টল করে নিতে পারেন। ইনস্টল করার পরে ওপেন করবেন, ওপেন করলে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনি জাস্ট সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলেই আপনারা এই ইনফরমেশনগুলো পাবেন যেগুলো মূলত আপনাদের সাইন আপ করার জন্য প্রয়োজন হবে: মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং আপনাদের ন্যাশনাল আইডি কার্ড। এরপরে নিচে আছে কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ইন্টার ইউর মোবাইল নাম্বার, আপনি আপনার মোবাইল নাম্বারটি এবং অপারেটরটি সিলেক্ট করবেন। এখন জাস্ট আমি জেনারেট ওটিপিতে ক্লিক করলাম। আমার ওটিপিটি দেওয়া হয়ে গেলে আমি সাবমিট বাটনে ক্লিক করব। সো ফ্রেন্ড, নেক্সট অপশনে মূলত আপনাদেরকে একটি পিন জেনারেট করতে হবে। আপনি যদি উপরে দেখেন এখানে লেখা আছে পিন কোড হিন্ট, এখানে মূলত আপনাদের পিন কোডটি কীরকম হবে সেই বিষয়ে তারা হিন্ট দিয়েছে। আপনারা যদি পিন কোড হিন্টে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে পিন কোড মাস্ট বি 6 ডিজিট ইন লেন্থ, মূলত 6 ডিজিটের পিনটি হতে হবে। আপনি মূলত কোনো কোড নাম্বার 5 ডিজিটের আগে আপনি রিপিটও করতে পারবেন না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। জাস্ট এখন আমি আমার পিনটা জেনারেট করে নেব। সো ফ্রেন্ড, আমার পিনটি জেনারেট হয়ে গেলে আমি রেজিস্টার বাটনে ক্লিক করব। ওয়েলকাম টু কিউপে, আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে। এখন জাস্ট আমি আমার ইমেইল এবং আমার এনআইডিটা ভেরিফাই করব। আমি লগ ইনে ক্লিক করলাম, এরপরে আমি আমার পিনটি দিয়ে নেব। এখানে আমার পিনটি দেওয়া হয়ে গেছে, এখন আমি লগ ইন বাটনে ক্লিক করলাম এবং সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার ইমেল আইডি ভেরিফাই যাচ্ছে এবং আমার প্রোফাইলটা কমপ্লিট করতে বলছে। এটা যদি চাই আমি স্কিপ করে যেতে পারি, বাট আমি অবশ্যই এখান থেকে আমার ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করে নেব। এখন আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি এখানে জেনারেট ওটিপি। এখন আমি আমার মেল অ্যাড্রেসটা চেক করব। ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা মেল চলে এসেছে এবং এখানে আছে আমার ভেরিফাই কোডটা। এখন আমি আমার কোডটা দিয়ে নেব। আমার কোডটা দেওয়া হয়ে গেলে আমি সাবমিট বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইল নট কমপ্লিট দেখাচ্ছে, অলরেডি কিন্তু আমার ইমেলটা ভেরিফাই হয়ে গেছে। এখন আমি আমার প্রোফাইলটা কমপ্লিট করে নেব। আমি ভেরিফাই ক্লিক করলাম। এরপর আছে টেক আ সেলফি, অবশ্যই আপনি আপনার সেলফিটা নিতে হবে। আপনার ক্যামেরার পারমিশন অবশ্যই দেওয়া লাগবে। প্লিজ ইউ এনআইডি কার্ড আইডি অন আ ফ্ল্যাট সারফেস দ্যাট টেক আ ক্লিয়ার ফটো ফ্রম অ্যাবভ, মেক শিওর দ্যাট ইউর ফটো ইজ নট ব্লার। মূলত এখানে বলছে যে আপনার এনআইডি কার্ডটা ফ্ল্যাটভাবে ধরার জন্য এবং অবশ্যই যেন আপনার ফটোটা ক্লিয়ার হয়, কোনোভাবে যেন ব্লার না হয়, কারণ ব্লার হলে তারা যে বিষয়গুলো আইডেন্টিফাই করার কথা সেগুলো তারা করতে পারবেন না। অবশ্যই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন মূলত আমি আমার এনআইডি কার্ডটা ভেরিফাই করে নেব। ফ্রেন্ড, আপনার এনআইডি কার্ডটি ভেরিফাই হওয়ার পর সাথে সাথে আপনার নাম এবং আপনার ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার এবং আপনার ডেট অফ বার্থ এবং আপনার এনআইডি কার্ডের নাম্বারটি সাথে সাথে চলে আসবে। যদি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় আপনারা চেঞ্জ করে নিতে পারেন। এরপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। আপনার হয়তোবা জেন্ডারটা সিলেক্ট করা নাও থাকতে পারে, জাস্ট আপনি আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। এরপরে সাবমিট বাটন ক্লিক করবেন। প্রোফাইল ইনফরমেশন আপডেটেড, আপনার প্রোফাইল ইনফরমেশনগুলো আপডেট হয়ে গেছে, এখন জাস্ট সাবমিটে ক্লিক করবেন। সো ফ্রেন্ড, ফাইনালি কিন্তু আমাদের কিউপে বাংলাদেশ অ্যাপসটিতে সফলভাবে রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং আমাদের ইমেল ভেরিফাই এবং আমাদের প্রোফাইল ভেরিফিকেশন সব কিছুই কমপ্লিট। এখন আপনি যদি চান তাহলে অ্যাড কার্ডে ক্লিক করে আপনি আপনার যে কোনো একটি ব্যাংকের কার্ড আপনারা সিলেক্ট করতে পারেন। জাস্ট এখানে আপনি কার্ডে সিলেক্ট করার পর সিলেক্ট ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউট, এবং এখানে আসার পর আপনি যেই ব্যাংকের কার্ড মূলত সিলেক্ট করতে চাচ্ছেন
সেইগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। আপনারা দেখেন যে এখানে অনেকগুলো ব্যাংক আছে, আপনারা যেটা মূলত আপনাদের অলরেডি ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেটা আপনারা সিলেক্ট করতে পারেন। এবং এখানে আপনারা ইনসার্ট কার্ড নাম্বার দিবেন, এরপরে আপনাদের কার্ড নাম্বারের যে এক্সপায়ার ডেট এটা দিয়ে কনফার্ম করে নিলে আপনাদের কার্ডটি অ্যাড হয়ে যাবে। এরপরে আছে অ্যাড বেনিফিশিয়ারি, যদি আপনি কারো কাছে ট্রানজ্যাকশন করতে চান অনেকবার তার অবশ্যই হিস্ট্রিটা আপনার অ্যাড করে নিতে পারেন। এখানে জাস্ট আপনারা সিলেক্ট বেনিফিশিয়ারি টাইপ দিবেন, তার অ্যাকাউন্ট চাচ্ছেন না কার্ড নাকি এমএফএস, আমি জাস্ট অ্যাকাউন্ট দিলাম। এরপরে আছে ব্যাংকের নাম, জাস্ট আপনারা ব্যাংকের নামটি দিয়ে নেবেন, এরপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং বেনিফিশিয়ারি নেম দিয়ে যখনই মূলত আপনি কনফার্ম দিবেন তখন কনফার্ম হয়ে যাবে। সো ফ্রেন্ড, এরপরে আপনারা জাস্ট আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন, আমি জাস্ট আমার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে এরপরে আমার বেনিফিশিয়ারি নেম অ্যাড করে নেব। ঠিক এইভাবে মূলত আপনি আর আপনারা আপনার বেনিফিশিয়ারি অ্যাড করবেন। এরপরে আছে ক্যাশ বাই কোড, আপনারা যদি কোনো এটিএম বুথে কিউ ক্যাশ সাপোর্ট করে তাহলে আপনারা ক্যাশ বাই কোডের মাধ্যমে সেই বুথ থেকে কিন্তু টাকা উত্তোলন করতে পারবেন। জাস্ট এখানে দিবেন সিলেক্ট সোর্স, যেহেতু এখানে আমার কোনো কার্ড অ্যাড করা নেই সেহেতু এখানে দেখাচ্ছে না, আপনারা যখন আপনার অ্যাকাউন্ট অথবা কার্ড অ্যাড করবেন তখন মূলত এখানে দেখাবে। এরপরে আছে ইনপুট অ্যামাউন্ট, আপনি কত টাকা উত্তোলন করতে চাচ্ছেন এবং সেটা মিনিমাম 500 থেকে 20,000 টাকা পর্যন্ত, এবং পারপাস কি এটা মূলত অপশনাল। এরপরে জাস্ট আপনারা চেক বক্সে ক্লিক করে নিবরণ ক্লিক করার মাধ্যমে পরবর্তী স্টেপে যেয়ে কমপ্লিট করতে পারবেন। এরপরে আছে টোকেন, আপনারা যদি চান এখান থেকে টোকেন ক্রিয়েট করতে পারবেন। এরপরে আছে মোবাইল রিচার্জ, আপনি এখান থেকে যদি চান তাহলে অবশ্যই মোবাইল রিচার্জ করতে পারবেন, যেটা মূলত সবগুলো ই ওয়ালেটই থাকে। একটা আছে ফান্ড ট্রান্সফার, আপনি এখানে চাইলে ফান্ড ট্রান্সফার করতে পারবেন খুব ইজি ওয়েতে। এরপরে আছে ক্রেডিট কার্ড বিল পেমেন্ট, আপনারা যদি চান তাহলে কোনো কার্ডের বিল পেমেন্ট করতে পারবেন। এরপরে আছে ওয়ালেট ট্রান্সফার, আপনারা কিউ ক্যাশ পে টু কিউ ক্যাশ পে এই ওয়ালেটে টাকা ট্রান্সফার করতে পারবেন খুব ইজি ওয়েতে। এরপরে জাস্ট আছে বিল পেমেন্ট, এবং ফাইনালি আপনারা বিল পেমেন্ট করতে পারবেন, যে সকল বিলগুলো এখানে দেওয়া আছে সেগুলো মূলত আপনারা বিল পেমেন্টগুলো করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিলস অ্যান্ড অফার্স, ট্রান্সফার মানি, ট্রান্সফার মানি ডিরেক্টলি টু ইউর বিকাশ এসি, আপনি সরাসরি বিকাশে আপনাদের কিউ পে থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন। এছাড়াও আছে পে অল ইউর ক্রেডিট কার্ড বিল ইনস্ট্যান্স, আপনারা সরাসরি আপনাদের ক্রেডিট কার্ডের বিলগুলো পেমেন্ট করতে পারবেন কিউ ক্যাশের মাধ্যমে। এছাড়াও আপনারা যদি ক্যাশ বাই কোডের মাধ্যমে, আমি অলরেডি বলেছি, আপনারা বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবেন। এরপরে আপনারা নিচের যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখানে আছে হোম, যেটা আমরা অলরেডি দেখিয়েছি আপনাদের। এরপর আছে ট্রানজ্যাকশন, আমি যদি ট্রানজ্যাকশনে আসি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিছু নাই, যদি আমি ট্রানজ্যাকশন করি তাহলে এখানে অলরেডি চলে আসবে। এরপর আছে কার্ডস, যদি আমার কোনো কার্ডস অ্যাড করা থাকে তাহলে এখানে চলে আসবে। এবং বেনিফিশিয়ারি, যদি কোনো আমি বেনিফিশিয়ারি অ্যাড করে রাখি তাহলে এখান থেকে আমি বেনিফিশিয়ারি সিলেক্ট করতে পারি। এরপর আছে মোর, মোরে গেলে আপনারা আপনাদের প্রোফাইল পিকচারটি দেখতে পাবেন। এরপর আছে লিমিট, যেটা মূলত আমরা অনেকখানি অনেক জায়গায় প্রশ্ন পাই যে অ্যাকচুয়ালি আমি এই অ্যাপসের মাধ্যমে ট্রানজ্যাকশন করতে পারবো তার লিমিটটা কি। আপনারা যদি লিমিটে আসেন তাহলে ডেইলি মান্থলি এবং রেঞ্জ ওয়াইজ আপনারা আপনাদের লিমিটটা দেখতে পারবেন। সাপোজ আমি যদি ডেইলিটা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে সার্ভিস নেম ফান্ড ট্রান্সফার, আপনারা সর্বোচ্চ ডেইলি 5টা ফান্ড ট্রান্সফার করতে পারবেন যেটা সর্বোচ্চ 1,00,000 টাকা পর্যন্ত, এবং মোবাইল রিচার্জ 5 বার করতে পারবেন যেটা সর্বোচ্চ 5,000 পর্যন্ত, এবং ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করতে পারবেন 2 বার যেটা সর্বোচ্চ 4,00,000 টাকা পর্যন্ত, বিকাশ ক্যাশ ইন করতে পারবেন 5 বার সেটা 30,000 টাকা, এবং ক্যাশ বাই কোড করতে পারবেন 5 বার যেটা 1,00,000 টাকা, কিউ পেমেন্ট, এছাড়াও অনেকগুলো আছে যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরপর আছে ফি ক্যালকুলেটর, আপনারা যদি কোনো ফি রিলেটেড কোনো কিছু থাকে তাহলে আপনারা ক্যালকুলেট করে নিতে পারবেন। সিলেক্ট ক্যাটাগরি ফান্ড ট্রান্সফারে ক্লিক করে জাস্ট আমি এখানে দিলাম 500 টাকা, সাবমিট, দেখতে পাচ্ছেন এখানে 10 টাকা তারা কিন্তু ফি কাটবে আপনার 500 টাকার জন্য, এবং আমি যদি 5,000 টাকা দিই সাবমিট করি তারা 10 টাকাই কাটবে, মানে আপনি যত টাকাই ট্রান্সফার করেন না কেন তারা কিন্তু 10 টাকাই ফি কাটবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এছাড়াও আপনারা যদি এখান থেকে মোবাইল রিচার্জ করেন, আশা করি মোবাইল রিচার্জে কোনো টাকা কাটবে না, আমি 500 দিলাম, দেখতে পাচ্ছেন এগুলো মূলত ফ্রি। আপনারা এখান থেকে মূলত এই বিষয়গুলো চেক করতে পারেন, যেটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য হবে। এবং এরপরে আছে FAQ, মানে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, যেগুলো মূলত আপনারা সচরাচর করে থাকেন সেগুলোর অ্যান্সারগুলো আপনারা এখান থেকে পেতে পারেন। এরপর আছে অ্যাবাউট, এরপর আছে সাপোর্ট, এবং ফাইনালি লগ আউট হয়ে বের হয়ে আসতে পারবেন। সো ফ্রেন্ড, এই ছিল মূলত আমাদের আজকের টিউটোরিয়াল, এবং আমি সম্পূর্ণ চেষ্টা করেছি আপনাদেরকে কিউপে বাংলাদেশ এই ই ওয়ালেটটি সম্পর্কে আপনাদের ধারণা দিতে। আশা করি মোটামুটি একটা ধারণা পেয়েছেন।
এছাড়াও আপনারা যখন এটা ইউজ করবেন তখন মূলত আপনারা বুঝতে পারবেন এটার যে সকল ফিচারগুলো আছে, এবং আমি ইন ফিউচার এটার উপরে আরও কিছু ভিডিও আনতে পারি যেগুলো আপনাদেরকে আশা করি হেল্প করবে। সো ফ্রেন্ড, ফাইনালি বলবো, যদি কেউ এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।